24 ঘন্টা আপনাদের স্বাগত প্রথমে চোখ রাখবো ভোট সংক্রান্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট বাংলার ব্যালেটে নজিরবিহীন কঠোর পদক্ষেপ নির্বাচন কমিশনের পদে আসা দু মাসের মধ্যে নিরপেক্ষতার অভাবে সরানো হলো কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে তবে রাজীব কুমারের জায়গায় নগরপালের দায়িত্ব কে পাবেন তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি তাই গতরাত পর্যন্ত নির্দেশনামা জারি করেনি কমিশন আজ নির্দেশনামা জারির সম্ভাবনা খবর জাতীয় নির্বাচন কমিশন সূত্রে নিরপেক্ষতার অভাবের অভিযোগ কমিশনের কোপে রাজ্যের আরও এক আইপিএস এবার খোদ কলকাতার নগরপাল রাজীব কুমার ফেব্রুয়ারিতে কলকাতা পুলিশের কমিশনারের দায়িত্ব নেন এই দুদে গোয়েন্দা তবে ভোট প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই রাজীব কুমারের বিরুদ্ধে সরব হতে শুরু করেন বিরোধীরা একাধিক ক্ষেত্রে রাজীব কুমারের বিরুদ্ধে শাসক দলের প্রতি পক্ষপাতের অভিযোগ তোলেন তারা এর আগে বিধাননগরের কমিশনার থাকাকালীন সারদা তদন্তেও এই আইপিএসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল কফিনের শেষ পেরেকটা পথে বিজেপি রাহুল সিনহাকে ঘুষের চক্রান্তে কলকাতার পুলিশ কমিশনার সরাসরি যুক্ত বলে খোদ মুখ্য নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ জানান বিজেপির শীর্ষ নেতৃত্ব পুলিশ মানে কবি নেই শুনি রাজ্য সরকার খোঁজি পুলিশ ভেজকর স্টিং করায়ে পুলিশ কমিশনার কা সিধা রোল হ্যায় ইসকে অন্দর অর মে মাঙ্গ করতা হুঁ ভারত কে চুনাও আয়োগ সে কি সারে জো লিপ্ট নারদা কাণ্ড মে দিখাই পড়নে ওয়ালে পুলিশ और स्ट्रिंग ऑपरेशन में इन्वॉल्व पुलिसों को तत्काल असर से फ्री एंड फेयर इलेक्शन हो सके इसलिए बदलना चाहिए मंगलवार बीजेपी पर बुधवार कांग्रेस कमिशन गए एआईसीसी नेतारा जानी आसें तृणमूल कर्मी मत काज करछेन नगरपाल राजीव कुमार कलकत्ता का पुलिस कमिश्नर वो टीएमसी का वर्कर जैसा काम कर रहा है इसके खिलाफ हम लोगों ने एक रिप्रेजेंटेशन दिया है एआईसीसी के तरफ से এরপরই রাজীব কুমারকে সরানো হবে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়ে যায় প্রশাসনের অন্দরে শেষ পর্যন্ত সন্ধ্যের পর কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয় নগরপালের দায়িত্ব থেকে সরছেন রাজীব কুমার ভোটের আগে পক্ষপাতিত্বের অভিযোগে কলকাতার নগরপালের সরে যাওয়া কার্যত বেনজির ঘটনা পরিবর্তিত পরিস্থিতিতে কাকে নগরপালের দায়িত্বে আনা হবে তা নিয়ে শুরু হয় আলোচনাও তাহলে রাজীব কুমারের জায়গায় নগরপালের দায়িত্বে কে নবান্ন সূত্রে খবর এ নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে প্রশাসনিক স্তরে নাম উঠে আসছে বর্তমান এডিজি সিআইডি সৌমেন মিত্রের দৌড়ে রয়েছেন আরও দুই আইপিএস কে হরিরাজন এবং সুধীর মিশ্রা কে হরিরাজন এবং সুধীর মিশ্রার দীর্ঘদিন কলকাতা পুলিশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে আলোচনা থেকে বাদ যায়নি বর্তমান বিশেষ কমিশনার জয়ন্ত বসু ও প্রাক্তন নগরপাল সুরজিৎ কর পুরকায়স্থের নামও কিন্তু এখনও পর্যন্ত এগিয়ে সৌমেন মিত্র রাজীব কুমার আর অর্ণব ঘোষ বিধাননগরের একসময়ের কমিশনার আর গোয়েন্দা প্রধান দুজনের বিরুদ্ধেই লাগাতার শাসক ঘনিষ্ঠতার অভিযোগ এনেছেন বিরোধীরা পক্ষপাতের অভিযোগে দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার পদ থেকে অর্ণব ঘোষকে আগেই সরিয়েছে কমিশন এবার সেই একই অভিযোগে কমিশনের কোপে পড়লেন রাজীব কুমারও ব্যুরো রিপোর্ট ২৪ ঘন্টা বারবার পক্ষপাতিত্বের অভিযোগ বিরোধীদের তার জেরে শেষ পর্যন্ত নগরপাল রাজীব কুমারকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন কমিশনের এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে কলকাতা নগরপাল পদে নিয়োগের জন্য সামনে আসছে পাঁচটি নাম তালিকায় নাম রয়েছে এডিজি সিআইডি সৌমেন মিত্রের দীর্ঘদিন দক্ষতার সঙ্গে কলকাতা পুলিশের একাধিক দায়িত্ব সামলেছেন এই অভিজ্ঞ অফিসার পাশাপাশি নাম রয়েছে কে হরিরাজনের হরিরাজন পুলিশ রিক্রুট বোর্ডের চেয়ারম্যান নাম রয়েছে স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরোর এডিজি সুধীর মিশ্রের এমনকি বিবেচনায় রয়েছে এডিজি সিআইডি সুরজিৎ কর পুরকায়স্থ এবং বিশেষ কমিশনার জয়ন্ত বসুর নাম নির্বাচন কমিশন রাজীব কুমারকে সরানোর সিদ্ধান্ত নেওয়ায় তারা খুশি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী একই সঙ্গে তার বক্তব্য রাহুল সিনহার সঙ্গে যে ঘটনা ঘটানো হয়েছে তাতে শুধু রাজীব কুমারই জড়িত নন এর পিছনে অন্য কারোর অঙ্গুলি হেলন রয়েছে আমি চাই যে নির্বাচন কমিশন সব ব্যাপারেই এরকম তৎপর হোক নির্বাচন কমিশনের কাছে আমরা যেখানে যে সমস্যায় পড়ছি আমরা সঙ্গে সঙ্গে নিয়ম নীতি মেনে আমরা আমাদের কমপ্লেন সেখানটায় আমরা পাঠাচ্ছি আমাদের অভিযোগ সেখানটা আমরা দায়ের করছি রাজীব কুমার নিশ্চয়ই রাজীব কুমার এই সরকারে একজন খুবই কাছের লোক বলে বাংলায় পরিচিত এবং যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনায় শুধু রাজীব কুমার জড়িত এটাই মানতে রাজি না রাজীব কুমারকেও কারই অঙ্গুলি হেলনে কিছু করলে করতে হয়েছে